বিজয়ী জাতি হিসেবে বাঙালির মাথা উঁচু করে দাঁড়ানোর দিনটিতে শ্রদ্ধায় স্মরণ করা হয় মুক্তি সংগ্রামের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদন সম্পন্ন হলে ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বরের ঢল নামে সাধারণ মানুষের। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশের এগিয়ে চলাই এখনো বাধা অপরাজনীতি। প্রতিপক্ষ বিএনপি জামাতের তৎপরতাকে তুলনা করেন পাকিস্তানি হানাদারদের ঘৃণ্য অপরাধের সঙ্গে। পাকিস্তানি হানাদার বাহিনী যেমন নিরস্ত্র বাঙালিকে হত্যা করেছিল, আজকে নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি এবং জামাত। তারা আজকে সাধারণ মানুষের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করছে, সাধারণ মানুষকে তারা জিম্মি করছে এবং গাড়িঘোড়াতে আগুন দিচ্ছে। তাদের এই অপরাজনীতি যদি না থাকতো, বাংলাদেশ এতদিনে আরও বহুদূর এগিয়ে যেতে পারত। সুতরাং বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যেতে হলে এই অপরাজনীতি এবং অপরাজনীতি যারা করে তাদেরকে নির্মূল করতে হবে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে নির্বাচন বিরোধী কর্মকাণ্ড হলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনমুখী যারা তাদের বিপরীতে এই কর্মকাণ্ড কোনো কর্মকাণ্ড না করে সেইটা আমাদের নিরাপত্তা বাহিনী খেয়াল রাখবে। মন্ত্রী বলেন, ভোটের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।